আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনালভাবে একটি ইন্ট্রো মেক করতে পারবেন। তার জন্য আপনাদের ভিডিওটি ফুল দেখতে হবে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভিডিওটি শুরু করা যাক। ইন্ট্রোটি মেক করার জন্য আপনাদের একটি অ্যাপস ইউজ করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে ইন্ট্রো মেকার। সেটা কিভাবে ডাউনলোড করবেন ভিডিওর মাঝখানে বা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো আমি ইন্ট্রো মেকার অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখুন অসংখ্য ইন্ট্রো পেয়ে যাবেন, দেখতে পারতেছেন এখানে কিন্তু অসংখ্য ইন্ট্রো পেয়ে যাবেন। তো এটা মনে হয় ব্লগিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, আমি শিওর জানি না। দেখতে পারেন আপনারা এখানে ভালো ভালো ইন্ট্রো পেয়ে যাবেন, আপনারা মেক করতে পারেন। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আমারটার মতো ইন্ট্রো মেক করবেন। তো অনেকে মেসেঞ্জারে নক করেছেন যে ভাই ইন্ট্রোটা অনেক সুন্দর হয়েছে, কিভাবে মেক করব। তো দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে গেমিং ইন্ট্রো পেয়ে যাবেন দেখুন। তো গেমিং ইন্ট্রো কীভাবে মেক করবেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, তো ততক্ষণ ওয়েট করুন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা ইউজ করি। তো এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে চলে আসলো এভাবে। তো আসার পর তারপর আপনার এখানে ক্লিক করবেন, টাইটেল হেয়ারে ক্লিক করার পর এখানে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি এশিয়াল। তো দেওয়ার পর এখানে সাইনে ক্লিক করে দেবেন। দেখুন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো এখন আপনারা এখানে এতে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু হয়ে গেল। তারপর ডানে ক্লিক করবেন। ওকে হয়ে যাওয়ার পর তারপর আপনারা ক্লিক করবেন হলো সাবজেক্ট, এখানে ক্লিক করবেন। সাবটাইটেলে ক্লিক করার পর তারপর এখানে আপনাদের যেটা মনে করেন আপনার যে টপিকটা সেটা লিখতে পারেন। তো আমি যে ইয়াটা ইউজ করি ট্যাক্সি পার্সেন্ট ইনকাম ইউজ করি, ইনকাম দেই, মানে ইনকাম রিলেটেড ভিডিও দিই মাঝে মাঝে, এটার কারণে এটা দিলাম। তারপর এখানে কালারটা সেট করবেন। তো আমি এটা ইউজ করতেছি। তারপর ডানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন। ওকে তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের যেটা চান আপনারা মনে চাই সেটা দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি টিপস লিখে দিচ্ছি, TIPS টিপস। টিপস লেখার পর এখানে ক্লিক করে দিবেন। তারপর এটা চলে আসবে। তারপর এটা কিন্তু ছোট দেখা যাচ্ছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো এটা বড় হয়ে গেল। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ফ্রি। ওকে দেখুন এটা ওপেন হলো। তো দেখুন এতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু এখন। তো আরেকটু ইউজ করতে হবে মনে হয়। হ্যাঁ এখন আপনাদের মিউজিক ইউজ করতে হবে। মিউজিক ইউজ করলে জোস লাগবে এটা। মিউজিকে ক্লিক করবেন এখান থেকে। তারপর এখান থেকে ইন্ট্রোতে ক্লিক করবেন। তারপর এখানে অসংখ্য পেয়ে যাবেন দেখুন। এখান থেকে খালি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো আমি যেটা ইউজ করি সেটা দিয়ে দিচ্ছি, এখানে ডাউনলোড করা আছে। তো দেখুন কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। তো তারপরে এখান থেকে সাইনে ক্লিক করে দিবেন। ওকে তারপর এখান থেকে আপনাদের এখান থেকে যদি টেক্সট লিখতে চান তো টেক্সট লিখতে পারবেন যেটা মনে চাই। তো আমি লিখবো না কিছু, তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এখন এভাবে চলে আসার পর তারপর এটা একটু এখান থেকে নিয়ে আসবেন টেনে। ওকে নিয়ে আসার পর এটা হয়ে যাবে। তারপর দেখুন এভাবে আসবে। তো অনেকটাই সুন্দর লাগতেছে। তো এটা একটু বড় করে দিবেন। ওকে ফাইন, ঠিক আছে এতটুকুই থাক। তারপর এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা সুন্দর সুন্দর ইয়ার লাগাতে পারবেন স্টিকারের মতো ভিডিও। তারপর দেখুন কি হয়। ওয়াও অনেকটাই সুন্দর লাগতেছে দেখুন। তো এটা এটা টুক নিয়ে আসবেন। তারপর এখানে আরেকটা স্টিকার লাগাবেন স্টিকারের মতো এটা। তারপর এটা লাগিয়ে দিবেন। তারপর এখান থেকে একটু বড় করে দিবেন এটা টেনে, তাহলে জোস লাগবে। দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দিবেন ডানে। তো এখন দেখুন ওপেন করলে তো ছবিটা একটু বড় করতে হবে। ওয়াও, অনেকটাই সুন্দর হয়েছে। এখন দেখুন, তো দেখতে পারলেন এখান থেকে সব কিছু করা যায়। তো আপনারা নিজেদের মতো করে নেবেন। তো নেক্সট ভিডিওতে কীভাবে গেমিং ইন্ট্রো মেক করতে হয় সেটা দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। ও, এটা ডাউনলোড করবেন কিভাবে সেটা দেখিয়ে দেওয়া হয় নাই। তো তো এটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর তারপর এটা ডাউনলোড হওয়া শুরু করবে ভিডিওটা। তো একটু ওয়েট করবেন, তারপর ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর ব্যাক দিবেন, তারপর এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার গ্যালারি থেকে দেখে নিতে পারেন। তারপর এখান থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ইন্ট্রো মেকারটা সেটা দেখিয়ে দিই। তারপর আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে ইন্ট্রো মেকার লিখে সার্চ করবেন। ইন্ট্রো মেকার লেখা সার্চ করার পর এখানে ফার্স্টেই আপনার ইন্ট্রো মেকারটা চলে আসবে। তারপর এটা ইনস্টল করে নেবেন। তারপর ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে তারপর আপনার কাজ শুরু করে দিবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সকলের মাঝে ভিডিওটি শেয়ারও করবেন, আর কমেন্ট তো করতে ভুলবেনই না। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামতটি, আর কোন বিষয়ে ভিডিও চান সেটা বলে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।